বেসরকারি মেডিকেল শিক্ষায় অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাতিল সহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, উত্তীর্ণ হওয়ার পরও ভর্তি প্রক্রিয়ায় জটিলতার কারণে পছন্দের মেডিকেল কলেজে পড়তে পারছেন না তারা। মনির হোসেন টপুর রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এককালীন টাকা দিয়েও পছন্দ মতো মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। তাছাড়া অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এবছর তিন ধাপে ভর্তি করায় 4 থেকে 5 মাস পিছিয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী, ফলে পাঠ্যক্রমের সাথে তাল মিলিয়ে পড়তে হিমশিম দশা অনেকেরই। এরপর পছন্দের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে না পারার আক্ষেপ তো আছেই। এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই অটোমেশন সিস্টেমটা খুবই দীর্ঘায়িত একটা প্রক্রিয়া, তো দীর্ঘায়িত হওয়ার কারণে যে এই অটোমেশন সিস্টেম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও সেটা চলতে থাকে। যেমন কয়েকদিন আগে সে থার্ড মাইগ্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে। আমাদের যে ঐচ্ছিক মাইগ্রেশনটা হয় এটা হচ্ছে অনলাইন হয় না, এটা হচ্ছে হয় ম্যানুয়ালি। ম্যানুয়ালি হওয়ার কারণে কি হয়, প্রাইভেট মেডিকেলগুলো কখনোই চায় না যে হচ্ছে সিটটা খালি হোক, তো এর ফলে হয় ভালো ভালো মেডিকেলগুলোতে না আমরা পড়ার সুযোগ পাচ্ছি না। যে আমাদের 1 লাখ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হয় প্রথমে একটা কলেজে, তো অনেক ক্ষেত্রে ওই টাকাটা আমাদের ব্যাক করতে চায় না। ওই যেই কলেজগুলোতে আমরা প্রথমে নিশ্চয়ন করি ওই কলেজগুলো থেকে আমাদের টাকাটা ব্যাক করে না, আবার এই ফর্ম ফিল আপে অনেক প্রবলেম করে। আমাদের অটোমেশনের যে ফর্মটা দেওয়া হয়, ঐচ্ছিক ফর্মটা, ঐচ্ছিক অটোমেশনের, সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, মেডিকেল কলেজ থেকে। এখন অনেক শিক্ষার্থী যখন এই ফর্মটা তুলতে চায়, তারা হয়তো বিভিন্ন মেডিকেল থেকে সেটা তুলতে পারে না, অথবা সেটা কেন্দ্রীয়ভাবে পৌঁছাতে পারে না যেখানে তারা পৌঁছাতে চায়। কিন্তু যদি এই ফর্মটা কোনোভাবে কেন্দ্রীয়ভাবে দেওয়া হতো, তাহলে অনেক শিক্ষার্থী ভোগান্তি থেকে মুক্তি পেত। অটো মাইগ্রেশনের কারণে একটা কলেজে আসছে নিজের বাসার কাছে, কিন্তু দেখা যায় যে আবার দূরে কোথাও চলে আসছে, ধরেন ঢাকায় চলে আসছে বা কারোর ময়মনসিংহ চলে আসছে, তো এটা একটা সমস্যা। মেডিকেল শিক্ষাখাত ধ্বংসে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র বন্ধের দাবিও জানান শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।